নমস্কার, এনআইওএস আয়োজিত শিক্ষামূলক আলোচনা সভার পরবর্তী একটি সংখ্যা নিয়ে আমি শোভন রায় আপনাদের সবাইকে নমস্কার জানাই এবং স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো শিক্ষার কাঠামো। শিক্ষার কাঠামো ধারণাটা নিয়ে বলতে গেলে কিছু ধারণা পরিষ্কার হওয়া উচিত, তার কারণ শিক্ষার কাঠামো কি হয়, শিক্ষার কাঠামো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম ভিন্ন রকম হতে পারে, বিভিন্ন সরকার বিভিন্ন রকম শিক্ষার কাঠামো তৈরি করতে পারেন, কিন্তু আমাদের দেশে সেই ব্রিটিশ আমল থেকে আজকে স্বাধীনতা পরবর্তীকাল পর্যন্ত শিক্ষার কাঠামো নিয়ে অনেক কমিটি গঠন হয়েছে, অনেক কমিটি তাদের মূল্যবান সুপারিশ এবং মতামত জমা করেছেন এবং শিক্ষা সংক্রান্ত নীতি যা আমাদের ভারত সরকার রূপায়ণ করেছেন তার মধ্যে থেকে যে ধারণাটি আমরা পাই, যে কাঠামোটি আমরা পাই, সেই শিক্ষার কাঠামো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এবং শিক্ষার এই কাঠামো বলতে গেলে প্রথমেই ডিএস কোঠারির কমিটির যে রেকমেন্ডেশন বা সুপারিশ ছিল যে একটি জাতীয় ধাঁচের শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যেটি রাজ্যের ক্ষেত্রে কিংবা কোনো কেন্দ্রীয় সরকারি শিক্ষা ব্যবস্থা এবং রাজ্য সরকারি শিক্ষা ব্যবস্থা এই দুটো যাতে আলাদা না হয় এবং এই দুটো শিক্ষা ব্যবস্থা যাতে একটার একটার পরিপূরক হয়, পরিপন্থী যেন না হয়ে ওঠে, এই রকম একটা শিক্ষা ব্যবস্থা কোঠারির যে রিপোর্ট ছিল কোঠারি কমিশনের তার রেকমেন্ডেশনে ছিল যে একই ধরনের একটাই শিক্ষা ব্যবস্থা, একই ধরনের শিক্ষা ব্যবস্থা বলতে তার বয়সকাল, তার ভর্তির কোন সময় শিক্ষার্থীরা কোন সময় ভর্তি হবে কিংবা কোন সময় পরীক্ষা নিলে ভালো হয় কিংবা কীরকমভাবে কোন সময়ে সিলেবাস শুরু করা যায়, কোন সময় থেকে ক্লাস শুরু হবে, তো এই সমস্ত একটা ধারণা নিয়ে একটা একই রকম ধাঁচের যেটা জাতীয় ধাঁচের শিক্ষা ব্যবস্থা হবে সেই রেকমেন্ডেশন বা সুপারিশ ছিল কোঠারি কমিটির। তো সেইভাবেই সারা ভারতের জন্য একই ধরনের শিক্ষার কাঠামো তৈরির কথা ভাবা হয়েছিল এবং মূল লক্ষ্য ছিল 10+2+3 ধাঁচের শিক্ষা ব্যবস্থা। এই 10+2+3 ধাঁচের এই শিক্ষা ব্যবস্থা হলো এটাই যে 10 বছর প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং তারপরের 2 বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং তারপরের 3 বছর কলেজ জীবনের যে শিক্ষা, এই যে ধাঁচ অর্থাৎ প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যে কলেজের যে শিক্ষা সেটা মিলিয়ে 10+2+3 এই এই ধাঁচের যে শিক্ষা ব্যবস্থাকে আনার যে কথা কোঠারি কমিশনের ছিল সুপারিশে, সেই সুপারিশকে কার্যকরী করা হয়েছে। এই সার্বজনীন যে একটা শিক্ষা ব্যবস্থা যেখানে রাজ্য এবং কেন্দ্র শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো সংঘাত নেই, সেখানে একটা সিলেবাস শুরুর হওয়ার একটা প্রাথমিক সময় আছে, সিলেবাস শেষ করবার একটা সময় আছে এবং সেই সময়গুলো নির্দিষ্ট এবং কখন পরীক্ষা নিতে হবে, কখন কোন বয়সে ভর্তি শুরু করতে হবে, কখন কোন বয়সের ছাত্রছাত্রীরা কোন ক্লাসে ওঠার জন্য যোগ্য হবে সেইগুলো নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিল ওই কোঠারি কমিশন এবং তার সুপারিশের মধ্যে ছিল যে একটা নির্দিষ্ট বয়সের শিশু একটা নির্দিষ্ট শ্রেণীতে পড়বার জন্য যোগ্য হবে, একটা নির্দিষ্ট সময়কাল পরে তাকে পরীক্ষা নেওয়া যাবে এবং তার ব্যবস্থাপনা করা যাবে যাতে তার পরের ক্লাসের জন্য সে অগ্রগতি পাবে না, তাকে সেই ক্লাসের জন্য আটকে রাখা হবে যে তার সেই যোগ্যতা মান আছে কি না সেটা দেখার জন্য। এই শিক্ষার কাঠামো দেশের মধ্যে একটা প্রাথমিক, উচ্চ, উচ্চ মাধ্যমিক স্তরের ভিন্নতা লক্ষ্য করা যায়। এই আমাদের যে একই ধাঁচের শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে তা সত্ত্বেও দেশের মধ্যে প্রাথমিক, উচ্চ, উচ্চ মাধ্যমিক স্তরের কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়, সেগুলো কাটিয়ে ওঠার জন্যই একই ধাঁচের শিক্ষা ব্যবস্থার কথা আনয়নের কথা বলা হয়েছিল। যেরকম এই যে ভিন্নতাগুলো ঠিক কী কী রকমের হতে পারে, যেমন হচ্ছে প্রথম শ্রেণীতে ভর্তির বয়স। এবার প্রথম শ্রেণীতে ভর্তির বয়স, এটা যদি আগে থেকে সরকারি একটা নীতি যদি না থাকে তো প্রথম শ্রেণীতে কখন একটা বাচ্চা ছেলে কিংবা বাচ্চা মেয়ে ভর্তি হবে তার যে নির্দিষ্ট বয়স সীমা সেটা কে নির্ধারণ করে দেবে, কিংবা তার শিক্ষার মাধ্যমই বা কী হবে, কিংবা তার পরীক্ষা ব্যবস্থা, তার কোন ভাষায় কোনভাবে কোন হিন্দিতে না ইংরেজিতে কোন ভাষাতে সে শিক্ষাটা লাভ করবে, তো এইগুলোর জন্য একটা তার
জাতীয় একটা যদি ধাঁচ যদি থাকে যে এই ফরম্যাটেই এইভাবেই এই বয়সের জন্য এই নির্দিষ্ট মাপে এই নির্দিষ্ট বয়সে টেক্সট বুক এখান থেকে একটা চ্যাপ্টার শুরু হয়ে একটা চ্যাপ্টার শেষ হবে তার জন্য একটা যে বয়সের যে মাপ এই বয়সের ছেলে মেয়ে এই বয়সের জন্য এই পড়াটুকুই করবে কিংবা এই বয়সের পরে সে ক্লাসরুমে তার এই ক্লাসরুমেরই অবস্থান হবে কিংবা পরবর্তীকালে তার যত বয়স বাড়বে আমাদের এই যে একটা ধাঁচা বা স্ট্রাকচার যে তৈরি করা হলো এই স্ট্রাকচারটা মেনেই কিন্তু শিক্ষা ব্যবস্থাটা চলবে যেটা গোটা দেশ জুড়ে এক এককভাবে চলবে এবং এটা কোথাও আজকে এই রাজ্যে এই বছর বয়সে ভর্তি হবে প্রথম শ্রেণীতে তো অন্য রাজ্যে এই বছর অন্য বছরে ভর্তি হবে প্রথম শ্রেণীতে এরকম কিন্তু হবে না যেটার একটা একই রকম স্ট্রাকচার বা ধাঁচ থাকবে সেই ধাঁচের অনুযায়ী বছর বাড়বে এবং হচ্ছে শ্রেণীকক্ষে একজন ছাত্র ছাত্রী কোন বয়সে ভর্তি হবে এবং তার কত দূর পর্যন্ত সেই ওই বয়স অনুযায়ী প্রাথমিক এবং হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কিংবা তার পরবর্তী স্তর পর্যন্ত পড়তে পারবে সেইটার একটা পরিষ্কার ধারণা তৈরি করা যায় এবং এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কর্ম দিবস একটা স্কুল লাইফে একটা প্রাথমিক স্কুলে কিংবা একটা মাধ্যমিক স্কুলে একটা প্রাক প্রাথমিক স্কুলে সেখানে কর্ম দিবস কতগুলো হবে এবং সেখানে কতটা অ্যাসেসমেন্টের জন্য সময় দেওয়া হবে কতটা পরীক্ষার জন্য সময় দেওয়া হবে কতটা পাঠ্যসূচি পড়ার জন্য সময় দেওয়া হবে কোন সময় হয়তো ক্লাসের মধ্যে একটা এমনি পরীক্ষা নেওয়া হলো যেটা এমনি বার্ষিক পরীক্ষার থেকে আলাদা ক্লাস টেস্টের মতো আয়োজন করা হলো একটা একটা করে চ্যাপ্টার শেষ হতে ঠিক কত করে দিন লাগবে ধরুন একটা পাঠ্যসূচিতে আপনার 10টা চ্যাপ্টার আছে তো ওই 10টা চ্যাপ্টারকে আপনি কিভাবে কোন ডেট অনুযায়ী কত দিনের জন্য কোন চ্যাপ্টারের কোন অংশটা পড়াবেন সেই সম্বন্ধে যদি একটা আপনার স্বচ্ছ যদি ধারণা যদি না থাকে তাহলে আপনি কবে সিলেবাসটা শেষ করতে পারবেন সেই সম্বন্ধে আপনারও যেরকম কোনো পরিষ্কার ধারণা তৈরি থাকবে না সেরকম উল্টো দিক থেকে আপনার যারা শিক্ষার্থী আছে ছাত্রছাত্রীরা তারাও ঠিক বুঝতে পারবে না যে পরীক্ষাটা ঠিক কবে এবং পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে গেলে ঠিক কত দিনের মধ্যে আমার ক্লাসরুমের পড়া শেষ হবে এবং তারপরে নিজেকে প্রস্তুত করতে হবে এবং এই যে একটা সময় সম্বন্ধে যদি স্বচ্ছ ধারণা না থাকে যে কর্ম দিবসের সংখ্যা কত হবে আপনি নিজেও একটা পরিকল্পনার মধ্যে যেতে পারবেন না যে ঠিক কত দিনের জন্য হয়তো কোনো একটা জায়গাতে আপনাকে একটু বেশি সময় দিতে হবে কোনো একটা জায়গা একটু সহজ আছে যেটা আগে প্রাথমিক স্তরে কিংবা আপনি কথায় কথাতে আপনি তাকে বুঝিয়ে রাখতে পেরেছেন যেটা যেটার পক্ষে একটু সময় ব্যয় কম করলেও হবে কিংবা কোনো একটা জটিল বিষয়ে আপনি যদি মতামত আপনার একটু বেশি দিন ধরে বেশি সময় ধরে দিতে পারেন তাহলে হয়তো দেখবেন যে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাচ্ছে আরও আপনি সে ব্যাপারটাকে আরও সহজ সরল করে বোঝাতে পারছেন তো সেইটার জন্য একটা সময় সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকা উচিত যেমন শিক্ষকের থাকা উচিত সেরকম শিক্ষার্থীরও থাকা উচিত এবং এরপরে এই যে শিক্ষা কাঠামো নিয়ে আমরা বলছি শিক্ষা কাঠামোর একটা খুবই গুরুত্বপূর্ণ দিক খুবই ভালো দিক হচ্ছে যে বাধ্যতামূলক শিক্ষার যে ব্যাপারটা আমরা এতদিন ধরে জেনে এসেছি যে ভারতবর্ষের সংবিধানের 45 নম্বর ধারাতে 1 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদেরকে বাধ্যতামূলকভাবে এবং অবৈতনিকভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে তো এই যে শিক্ষার কাঠামোতে আমাদের শিক্ষার কাঠামোতে এই যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থাটা কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত একটা ছাত্র কিংবা একটা ছাত্রী পাচ্ছে সেটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা রয়ে যায় আমাদের সবার কাছেই তো এই জিনিসটা এই শিক্ষার কাঠামোটা এবং এই যে বয়সের বিভাজন এবং কোন বয়স অনুযায়ী কোন শ্রেণীতে একজন পড়বে এবং তার যে একটা পরিষ্কার পরিকল্পনা মাফিক যে রূপ আমরা সেই রূপটা কিন্তু এইভাবে পেয়েছি আমরা কতগুলো ভাগ করে নিয়েছি যেমন বিদ্যালয়ের স্তর এই বিদ্যালয়ের স্তর প্রাক প্রাথমিক নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই হচ্ছে আমাদের 5টি যে ভাগ আমাদের একটা বিদ্যালয়ের এবং তার যে মান একটা শ্রেণীর যে মান একটা কর্মসূচির যে স্থায়িত্বকাল যে একটা কর্মসূচিতে এই 2 বছরের জন্য এই একটা একটা পর্যায় পর্যন্ত আমার শেষ হবে কিংবা তার যে এই যে একটা প্রাথমিক স্তরে ভর্তির যে বয়সের স্তর তো এই রকম এই বিষয়গুলি সম্বন্ধে পরিষ্কার একটি ধারণা এই আমাদের এখানে এই শিক্ষার কাঠামো যে জায়গাটি আমরা আলোচনা করছি সেখানে পরিষ্কার করে দেওয়া আছে যেরকম এখানে বলা হয়েছে প্রাক প্রাথমিক যে পর্যায় প্রাথমিকের যে আগের পর্যায় তো সেটাকে নার্সারি লোয়ার কিন্ডারগার্টেন কিংবা কিন্ডারগার্টেন এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে সেইখানে কর্মসূচির যে স্থায়িত্বকাল
মানে ওইখানে যে কত বছর আপনার শিশু পড়বে সেটা হচ্ছে খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে যে এখানে 3 বছর সময়কাল, আপনাকে এই 3 বছরের মধ্যে প্রাক প্রাথমিকে, নার্সারি, লোয়ার কিন্ডারগার্টেন কিংবা কিন্ডারগার্টেনে 3 বছর আপনার পড়াশোনার স্থায়িত্বকাল আছে। তো এইটা জানার পরে আপনি একজন অভিভাবক হিসাবে কিংবা একজন শিক্ষক শিক্ষিকা কিংবা যদি ওই বয়সের কোনো শিশুর মনে পরিষ্কার ধারণা থাকে যে আমাকে 3 বছরের জন্য এই পড়াটা পড়তে হবে এবং সেটা যত প্রাথমিকই ধারণা হোক শিক্ষার বিষয়ে, যত শুরুর দিকেরই জ্ঞান লাভের বিষয় হোক, একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় যে এই 3 বছর কর্মসূচির স্থায়িত্বকালের মধ্যে আমাকে এই পড়াটা শেষ করতে হবে। এবং এই প্রাক প্রাথমিকের যে ভর্তির যে ব্যাপারটা, সেটা তখনই হবে যখন একজন শিশুর বয়স 3 থেকে 6 বছর বয়সের মধ্যে। এই যে ব্যাপারগুলো আগে স্বচ্ছ একটা ধারণা ছিল না যে কোন বছর বয়স থেকে, কিংবা ধারণা থাকলেও একটা রাজ্যে একরকম নিয়ম, আরেকটা রাজ্যে একরকম নিয়ম, একটা রাজ্যের একটা জেলা বোর্ডের একটা নিয়ম, অন্য জেলা বোর্ডের একটা নিয়ম, এই ধারণাটা থেকে বেরিয়ে আসবার জন্য কোঠারি কমিশনের যে রিপোর্টে যে সুপারিশগুলি করা হয়েছিল সেই সুপারিশগুলিকে এখানে গ্রহণ করা হয় এবং বয়সের, কর্মসূচির স্থায়িত্বকালের এবং শিক্ষার যে মান এবং বিদ্যালয়ের যে স্তর সেইগুলিতে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়। যেরকম এরপরে প্রাক প্রাথমিক নিয়ে আলোচনা করে, আমরা এখন নিম্ন প্রাথমিক স্তরে আলোচনাতে আসছি। এর মান হলো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এখানে কর্মসূচির স্থায়িত্বকাল হলো 5 বছর এবং বয়সের স্তর হলো 6 থেকে 11 বছর, মানে ঠিক প্রাক প্রাথমিকের পরেই যে আমাদের নিম্ন প্রাথমিক, ওখানে 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত পড়াশোনা হয়ে যাওয়ার পর এখানে 5 বছরের জন্য ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। এবার অনেক জায়গাতে এইখানটাতে এক রকম ফের আছে, সেটা হচ্ছে অনেক জায়গাতে এই নিম্ন প্রাথমিক স্তরটাকে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ধরা হয়। তো সেখানে কর্মসূচির স্থায়িত্বকাল 4 বছর এবং বয়সের স্তর 6 থেকে শুরু হবে এই নিম্ন প্রাথমিকে ভর্তি হওয়ার ব্যাপারটা। এটা খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে এখানে যে বয়সের মাপগুলো ঠিক কীরকম হবে। তো এই নিম্ন প্রাথমিকের পর আসবে উচ্চ প্রাথমিক। এই উচ্চ প্রাথমিক যে স্তর, সেই শ্রেণীতে তার মান, মানে এখানে হবে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং এই ক্ষেত্রে এই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা লাভ করবে তার স্থায়িত্বকাল 3 বছর অতিক্রান্ত হতে হবে এবং তার বয়সের স্তর হতে হবে 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত। এবং এই উচ্চ প্রাথমিক শিক্ষা স্তর কোনো একজন ছাত্রছাত্রী পরিপূর্ণ করবার পর এরপরে আসবে মাধ্যমিক শিক্ষা, শিক্ষার পর্যায়ে, যেখানে শ্রেণীর মান হবে 9 এবং 10, নবম এবং দশম শ্রেণী মিলিয়ে। এই মাধ্যমিক শিক্ষার ব্যাপারটা আমাদের এই জাতীয় শিক্ষার যে ধাঁচ, সেই ধাঁচের মধ্যে ঢোকানো হয়েছে এবং এই কর্মসূচির এই যে মাধ্যমিক শিক্ষার এই যে সময়কাল, সেটা কিন্তু 2 বছরের সময়কাল হবে এবং এই যে শিক্ষা লাভের যে বয়সের যে মাপ, সেটা হবে 14 বছর থেকে 16 বছর পর্যন্ত। এবং এরপরে আসবে উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। এই উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা 2টি শ্রেণীর মান নিয়ে যুক্ত, একটি একাদশ শ্রেণী এবং একটি দ্বাদশ শ্রেণী। এই উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক সম্পন্ন হওয়ার পর শিক্ষাকালটিরও সময়কাল হচ্ছে 2 বছর এবং এক্ষেত্রে ঠিক যেখানে মাধ্যমিকের বয়স যেখানে সম্পূর্ণ হয়েছে 14 থেকে 16 এবং 16 থেকে 18 বছর পর্যন্ত, মানে এই যে শুরু হয়েছিল 3 থেকে 6 বছর বয়স বয়সে আপনি প্রাক প্রাথমিকে ভর্তি হওয়া একজন শিক্ষার্থী, সে 16 থেকে 18 বছর বয়স কমপ্লিট করবার পরে তার কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা তার সম্পন্ন হয়ে গেল। এবং এইটা পুরো জিনিসটা একটা খুব সুন্দর গঠনমূলকভাবে এই ব্যাপারটিকে সম্পন্ন করা হচ্ছে এবং এখানে খুব ভালোভাবে ক্লাসের মান এবং তার বয়সকাল এবং যে আর আনুষঙ্গিক ব্যাপারগুলি খুব পরিষ্কার করে বলা হয়েছে এই আমাদের শিক্ষার কাঠামোতে। এরপরে আমরা যদি একটু আলোচনা করি যে প্রাক প্রাথমিক কিংবা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে যে আমরা কীভাবে একজন শিক্ষক শিক্ষিকা কী পড়াবেন কিংবা একজন ছাত্রছাত্রী হিসাবে তার কী শেখার এই সময় বিষয়বস্তু থাকবে একটা শ্রেণীকক্ষের মধ্যে, সেই বিষয়টা নিয়ে একটু যদি আলোচনা করি, আমরা এখানে দেখতে পাবো প্রাক প্রাথমিক যে পর্যায়, এটা ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থার বৃহত্তর কাঠামো পরিপ্রেক্ষিতে এই প্রাক প্রাথমিক শিক্ষায় শিক্ষণের মূল ভিত্তি। কারণ এই যে আমাদের যে একটা শৈশব,
তিন থেকে ছ বছর পর্যন্ত, এই তিন থেকে ছ বছরের মধ্যেই আমাদের এই শিক্ষা ব্যবস্থার এই যে মূল ভিত্তিটা, এখানেই যে বর্ণ পরিচয় থেকে আরম্ভ করে এখানেই প্রথম ইংরেজি শেখা, প্রত্যেকটা জিনিসের সাথে প্রথমবারের জন্য পরিচিত হওয়া, এই যে একটা খুব জরুরি এবং খুব সুন্দর একটা ভিত্তি গড়ে দেওয়ার একটা যে সময়কাল, এই ভিত্তি স্থাপনের যে সময়কাল, এই স্থাপনকালটা হচ্ছে প্রাক প্রাথমিক পর্যায়ে। তো গুরুত্ব সহকারে এই পর্যায়ে, মানে কোনো একটা জায়গাতে ভিত্তি প্রস্তর যদি খুব সঠিক যদি না হয়, সেটা যদি খুব স্থির যদি না হয়, তাহলে যেরকম পরবর্তী পর্যায়গুলো যেমন তার খুব নড়বড়ে হয়ে যায়, তেমনি এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই প্রাক প্রাথমিক পর্যায়ে, যেখানে শিশু তিন থেকে ছ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করবে, যেখানে তার শেখার আগ্রহ থাকতে পারে, আবার তার খেলাধুলার প্রতিও আগ্রহ থাকতে পারে, তার অন্যান্য অনেক বিষয়েও ঝোঁক থাকতে পারে, এবং এই পর্যায়ে আপনাকে শিক্ষক হিসাবে খুব দায়িত্ববান হয়ে তাকে বিভিন্ন বিষয়গুলি শেখাতে হবে, এবং এখানে কোনো রকম রাগ কিংবা কোনো রকম বকাঝকার দিকে না গিয়ে একজন শিশুকে খুব যত্ন সহকারে এই নার্সারি লোয়ার কিন্ডারগার্টেনে আপনাকে পড়াশোনা করাতে হবে। এই স্তরে প্রথাগত শিক্ষার সাথে শুধু পরিচিত হওয়ার সময়, এই সময়ে আপনি কোনো একদম তার কাছ থেকে আশা করতে পারেন না যে একদম প্রথম দিন থেকে সে একদম আপনি যা বলবেন তাই শুরু করবে। এখানে আপনার জাস্ট বর্ণ পরিচয় হবে, সব কিছুর সাথে সে নিজেকে পরিচিত করবে, এবং এখানে প্রথাগত শিক্ষার সাথে তার পরিচিত হওয়ার পর পড়া এবং তার লেখার দক্ষতা বাড়বে। এই জায়গাটার গুরুত্ব এখানেই যে একটা জিনিস আপনি যখন শুরু করছেন তার যে প্রাথমিকভাবে লেখা এবং লেখা দেখে পড়তে পারার যে দক্ষতা, সেই সময়কালটা কিন্তু এটাই। তো এখানে যদি একজন শিক্ষক তার দায়িত্ব একদম ভালোভাবে পালন না করেন, তাহলে কিন্তু একটা বিস্তর ফাঁক থেকে যাবে, যেটা পরবর্তীকালে এই ছাত্রছাত্রীটিকে লেখাপড়া শিখতে অন্য কারণে ভীতি কিংবা তার ভুল ভ্রান্তি তার মধ্যে তৈরি করে দেবে, যেটা পরবর্তীকালে তার প্রভূত ক্ষতি করবে তার পরবর্তীকালে শিক্ষা জীবনের জন্য উচ্চতর শিক্ষা লাভের ক্ষেত্রে। এবার এই স্তরের যে সীমাবদ্ধতা, তিন থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে সীমাবদ্ধ আছে, তো এর পরে আমাদেরকে দেখতে হবে যে প্রাথমিক পর্যায়ে, প্রাক প্রাথমিক পর্যায়ের পর কি যে শিক্ষা ব্যবস্থা, যেটা নিম্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ইয়েতে সরাসরি প্রাথমিক স্তরের প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া যায়, যেখানে সেখানে ঠিক শিক্ষা ব্যবস্থাটা কেমনভাবে আছে এবং তার গঠন ভিত্তি বা কী, সেখানেই বা কী পড়তে হয় বা সেখানেই পড়াবার ধরনটা ঠিক কীরকম হওয়া উচিত, আমাদেরকে এই প্রত্যেকটা এই প্রথমের পদক্ষেপগুলিতে মাথায় রাখতে হবে যে আমরা এমন শিশুদেরকে নিয়ে এখানে আমাদের কাজ করতে হবে যাদেরকে খুব যত্ন সহকারে প্রত্যেকটি জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বোধগম্য করে তুলতে হবে, এবং তাদেরকে খুব সহজ ভাষাতে, খুব সরলভাবে, দরকার হলে ছবি দিয়ে, যে যে ভাষাতে তারা বুঝবে, গল্পের ছলে হোক, গান করে হোক, যেভাবে হোক, তাদেরকে জিনিসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এবং এটা একটা প্রতিফলন নিয়েই কিন্তু তারা আস্তে 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 জীবনের পদক্ষেপে প্রাথমিক স্তর থেকে উচ্চতর স্তর পর্যন্ত এগিয়ে চলবে। তো এইখানে একজন শিক্ষকের প্রচণ্ড যত্নবান হওয়া ভীষণভাবে আবশ্যিক। এই সরাসরি প্রাথমিক স্তরের প্রথম শ্রেণীতে এখানে ভর্তি হওয়ার পর প্রাথমিক স্তরের পাঠ্যসূচি মূলত সাধারণ শিক্ষা, লেখাপড়া এবং পাটিগণিত, যে বীজগণিতের যে আগের যে ভাগ পাটিগণিত, এবং অতিরিক্ত বিষয় হিসাবে ইতিহাস, ভৌতবিজ্ঞান, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান, আমরা দেখলেই বুঝতে পারবো যে এখানে যে প্রাথমিকভাবে আমাদের কিন্তু পরিচয় হচ্ছে আস্তে আস্তে আমাদের যে পরবর্তী ক্ষেত্রে যে উচ্চতর শিক্ষা ব্যবস্থা আছে, সেই উচ্চতর শিক্ষা ব্যবস্থার সাথে আমরা আস্তে 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 কিন্তু পরিচয় করছি, যেখানে আমাদের বর্ণ পরিচয়ের আগেই হয়ে গেছে, অক্ষর পরিচয় হয়ে গেছে, এরপরে আমরা আস্তে আস্তে আমাদের পাঠ্যসূচিটা একটু একটু করে বর্ণনামূলক দিকে চলে যাচ্ছে, এবং সেখানে অঙ্ক আসছে, ভাষা আসছে, বিজ্ঞান আসছে, একটু একটু করে ইতিহাস আসছে, ভূগোল আসছে, এবং এই ব্যাপারগুলো আস্তে আস্তে খুব সুন্দরভাবে গড়ে উঠতে হবে তাদের মধ্যে। এবং এই প্রত্যেকটা স্তরের কোথাও কোনো শিশু প্রত্যেককে একদম বেছে বেছে দেখতে হবে যে কার কোনখানে অসুবিধা হচ্ছে এবং কে কোথায় পিছিয়ে পড়ছে, এবং এই পদক্ষেপে যদি কেউ পিছিয়ে পড়ে এবং কোনো জিনিস তার কাছে অজানা কিংবা ভীতিমূলকভাবে রয়ে যায় এবং সে সেটা যদি আস্তে আস্তে অবহেলা করতে শুরু করে যে আমার এখানটা ভয় লাগছে, আমি টিচারকে জিজ্ঞেস করলে, আমি শিক্ষককে জিজ্ঞেস করলে সে আমাকে বকছে, আমি তাই জিজ্ঞেস করছি না, তার মধ্যে ওই মনের যে অন্ধকার জায়গাটা রয়ে গেল,
তার যে ভয়ের ব্যাপারটা রয়ে গেল, সে যে জানতে পারলো না, এটা কিন্তু তাকে পরবর্তীকালে একটা যখন জানতে যাবে অন্য কারো কাছে, একটা যা তারা তার সাথে যারা পড়ে ব্যাচমেট যারা, তাদের কাছে একটা লজ্জারও ব্যাপার হতে পারে যে ওরা জেনে গেছে আমি জানতে পারিনি। তো এই জায়গাটা যাতে পরবর্তীকালে তাকে না ফেস করতে হয়, এই জায়গাটার মুখোমুখি না আসতে হলে আপনাকে শিক্ষক হিসাবে অনেক বেশি দায়িত্ববান হতে হবে এবং প্রত্যেককে, প্রত্যেকটি জিনিসের প্রাথমিক পাঠ, প্রত্যেকটি বিষয়ের প্রাথমিক পাঠকে নিয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে এবং যত্ন সহকারে এই জিনিসগুলি পড়াতে হবে। এবং বেশিরভাগ রাজ্য 6 থেকে 11 বছরের শিশুরা এই স্তরে প্রথম 5 শ্রেণী অবধি পড়াশোনা করেন, যদিও কিছু কিছু রাজ্যে এই 6 থেকে 11 বছরের এই যে প্রাথমিক নিম্ন প্রাথমিক এই যে শিক্ষা ব্যবস্থা, এটা অনেক রাজ্যেই এবং আমাদের জানাশোনা অনেক রাজ্যের মধ্যেই প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থার প্রচলন রয়েছে, এবং কোনো কোনো রাজ্যে একদম পুরো, যেরকম আমাদের যে জাতীয় ধাঁচ যেটা বললাম কোঠারি কমিশনের নির্দেশ অনুসারে, সেটা কিন্তু একদম ক্লাস 5ম শ্রেণী পর্যন্তই, ক্লাস 5 পর্যন্তই চলেছে। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে শিক্ষার কাঠামোতে উচ্চ প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা সেই নিয়ে একটু আলোচনা করব। এরপর উচ্চ প্রাথমিক শিক্ষা স্তর হলো 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত। এই 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই শিক্ষার যে ধারা সেটা বোঝাই যাচ্ছে পঞ্চম থেকে 6ষ্ঠ শ্রেণীতে আসবার পর, যখন একটা বাধ্যতামূলকভাবে আমরা আর একটা ভাগ বিভাজিত করেছি, সেখানে আমাদের খুব সহজে বুঝে নিতে হবে যে এখানে কিছু কিছু জিনিস, কিছু কিছু বিষয় অনেক অনেক বেশি বর্ণনামূলকভাবে, অনেক বেশি জ্ঞান বাড়াবার জন্য আমাদেরকে পড়তে হবে, যেটা আমরা প্রাথমিকে খালি ধারণা তৈরি করেছিলাম। এবার সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু সেই ব্যাপারগুলোর মুখোমুখি হব, এবং যত একটা ক্লাসের পর একটা ক্লাস উন্নীত হবে, যত শিশুদের ওপর আজকে পরিণত হওয়ার জন্য পড়ে যেতে হবে, তত কিন্তু দায়িত্ব উল্টো দিক থেকে শিক্ষকদের ওপরও বেশি করে বর্তাবে। তার কারণ এইখানে এসে ব্যাপারগুলো আরও বেশি করে তাদেরকে বোঝাতে হবে, একটা প্রাথমিক ধারণার ওপর তৈরি করে যে ভিত্তিপ্রস্তর আপনি স্থাপন করেছিলেন একটা প্রাক প্রাথমিক পর্যায়ে, লোয়ার কিন্ডারগার্টেনে কিংবা কিন্ডারগার্টেনে, তো সেইগুলো আস্তে আস্তে ক্রমশ বিস্তারিত পর্যায়ে পৌঁছাবে, এবং সেখানে এসে আপনার 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীতে উচ্চ প্রাথমিক স্তর থেকে অপর ভাষা যেমন ইংরেজি হিন্দি প্রবর্তন করা হয়েছে। তো এখানে যে প্রাথমিক স্তরের যে আপনার শিক্ষা ব্যবস্থায় যে ভাষার প্রয়োগ আপনি করেছিলেন, সেইখানে আপনার মাতৃভাষার স্থান ছিল সর্বাগ্রে। সবার প্রথমে আপনি মাতৃভাষা দিয়ে শুরু করেছেন, যেটাতে আপনি খুব সহজে আপনার শিশুদেরকে, আপনার ছাত্রছাত্রীদেরকে খুব সহজে আপনার মনের ভাব বোঝাতে পেরেছেন এবং তাদের মনের ভাব আপনি বুঝতে পেরেছেন। এর পরবর্তীকালে এই যে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে আমরা ব্যাপারটা, সিলেবাসটা কিংবা পাঠ্যসূচি আমরা যেটা দেখতে পাবো, এখানে দেখবো যে অনেক জায়গাতেই মাতৃভাষার সাথে সাথে অন্যান্য যে ভাষা, একটা দেশের যে আরও অন্যান্য ভাষা, সেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, এরকম বিভিন্নভাবে কেউ যদি মনে করে যে কারো ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করতে চায়, কেউ ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করতে চায়, তো এইখানে সেই বিভিন্ন ভাষার যে সমাহার, তো এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। যেরকম কেউ ইংরেজি, কেউ হিন্দি, এইখানে প্রত্যেকটা ভাষার জন্য আলাদা আলাদা শিক্ষক, এবং একটা যেহেতু সম্পূর্ণ অপরিচিত ভাষাকে আপনাকে বোঝাতে হবে, এখানে তার একটা আপনি প্রাথমিক স্তরে তার মাতৃভাষার সাথে অক্ষর বা বর্ণ পরিচয় আপনি করিয়ে এসেছেন। এরপরে আপনার একদিকে সুবিধাও যেরকম হচ্ছে যে আপনি 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর একজন ছাত্রকে পাচ্ছেন, যাকে শেখানো যদি আপনি প্রাথমিক স্তর থেকে তাকে ভালোভাবে শিক্ষা দিয়ে থাকেন, তাকে শেখানো যতটা সহজ, যেহেতু তার একটা ভাষা সম্বন্ধে কিছুটা হলেও ধারণা আছে, তার মাতৃভাষা সম্বন্ধে সে লেখাপড়া করেছে প্রথম থেকে এবং সে মাতৃভাষাতে কথাবার্তা বলে, ঠিক একই রকম কোথায় কী এক্সপ্রেশন দিতে হয়, কোথায় কীভাবে মনের ভাবকে প্রকাশ করতে হয় সেটাকে ভালো করে বোঝাতে হবে, এবং অন্য একটা সম্পূর্ণ আলাদা জগতের যে ভাষা, সেই যে ভাষার সাথে তার কোনো দিন আজ পর্যন্ত যোগাযোগ হয়নি, সেই ভাষার কেন দরকার, সেই ভাষার কী তাৎপর্য রইল, সেইগুলো কিন্তু তার কাছে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে।
তো এই যে আমাদের মূল শিক্ষা যে কাঠামো, এই মূল শিক্ষা কাঠামোর যে ভাগগুলি এবং যে প্রত্যেকটি শিক্ষা কাঠামোতে তার যে প্রত্যেকটা জায়গাতে নির্দিষ্ট শ্রেণীর মান এবং কোন শ্রেণীতে পড়ার জন্য কত বছর বয়স একটা বাধ্যতামূলক হতে হবে এবং কোন বয়সে পড়ার জন্য কোন শ্রেণীতে কী কী জিনিস আপনাকে পড়াতে হবে, তার একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা আমাদের এই শিক্ষার যে কাঠামো নামক এই যে চ্যাপ্টারটি আমরা পড়লাম এই চ্যাপ্টারটিতে রয়েছে। এবং প্রত্যেকটি যে বয়সকাল এবং প্রত্যেকটি যে পাঠ্যসূচি সম্পন্ন হওয়ার সময়কাল এখানে এতটাই গুরুত্বপূর্ণ, তার কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে আধুনিকীকরণের মধ্য দিয়ে যাচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থায় যদি একটা একক ভাব যদি না থাকে, একটা সংহতিমূলক ভাব যদি না থাকে, আমরা কোনো রকমেই, আমরা তো পরবর্তীকালে দেখব যে কোন শিক্ষা ব্যবস্থার ফলে কি দেশের শিক্ষার্থীদের কতটা লাভ হয়েছে কিংবা কোথায় ভুল ত্রুটি রয়ে যাচ্ছে, সেই ত্রুটি সংশোধনের জায়গা তৈরি করতে গেলে আমাদেরকে একটা পরিকল্পনা রূপায়ণ করতে হয়। তো সেই পরিকল্পনা রূপায়ণের একটা কাঠামো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এবং পরবর্তীকালে যদি দেখা যায় যে এই কাঠামোর দরকার কেন পড়েছিল, এই কাঠামোর দরকার এই জন্যই পড়েছিল যে একটা নির্দিষ্ট সময়কালের জন্য নির্দিষ্ট জিনিস একটা ছেলে, একটা মেয়ে, একটা শিক্ষার্থী হিসাবে তার বোঝার জন্য, তার যাতে মনের ওপর ভার না পড়ে, তো সেই ভার লাঘব করবার জন্য এবং শিক্ষা ব্যবস্থার শেষে যে পরীক্ষা আসবে সেই পরীক্ষাতে একটা সম্পূর্ণ পাঠ্যক্রমকে পরিষ্কারভাবে এত দিনের মধ্যে, এত কর্মদিবসের মধ্যে সেখানে ছুটি থাকতে পারে, আপনি বিদ্যালয়ের প্রত্যেক দিনই আসবেন না বছরের, সেখানে ছুটি থাকবে, এবং এই ছুটি বিভিন্ন যে সময়কালের যে ছুটি, গ্রীষ্মের ছুটি, বিভিন্ন কিছু উৎসবের ছুটি, এই ছুটি এবং আপনার যে কর্মদিবস সেই দিবসের মধ্যে সামঞ্জস্য রেখে আপনাকে এই যে একটা পাঠ্যসূচি আপনাকে শেষ করতে হবে, এবং এই একটা নির্দিষ্ট বয়স থেকে নির্দিষ্ট বয়স পর্যন্ত একটা ছাত্রছাত্রীকে যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠে যেতে হবে, এই সম্বন্ধে পরিষ্কার ধারণা একমাত্র এই কমিটি কোঠারি কমিশনের যে রিপোর্ট অনুযায়ী মেনে নিয়ে একটা প্রথম যে দরকার পড়েছিল, একটা যে জাতীয় যে ধাঁচ একটা শিক্ষা ব্যবস্থার, সেই শিক্ষা ব্যবস্থার পুরো কাঠামোটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা, আপনাদের কাছে আমি এই ব্যাপারটা ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি, এবং আমার আমি মনে করি যে আমরা আবার পরবর্তীকালে এরকমই NIOS আয়োজিত কোনো একটা আলোচনা বিষয়বস্তু নিয়ে আমি আবার আপনাদের কাছে আসব। আমার নাম শোভন রায়, আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, এবং আশা রাখি যে পরবর্তীকালে আবার আপনাদের সাথে আমি সম্মুখীন হব। ধন্যবাদ।